রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ভিগারা নামক একটি ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি সিলডেনাফিল সাইট্রেট গ্রুপের একটি ট্যাবলেট। ট্যাবলেটটি উৎপাদন করে থাকে ইউরো ফার্মাসিউটিক্যাল লিমিটেড, শ্যামপুর, ঢাকা, বাংলাদেশ। তো ভিগারা ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট, আলোচনা করলে হয়তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন। সাধারণত বাংলাদেশের মতো আর পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে এখন বেশিরভাগ মানুষ যৌন সমস্যায় কিন্তু ভুগতেছে। তাদের যৌনজীবন সুখী না হওয়ার কারণে সংসার ভেঙে যাচ্ছে, বিভিন্ন ধরনের পরকীয়ায় অনেকে লিপ্ত হচ্ছে। এর প্রধান কারণ হলো যে যৌন চাহিদাটা তারা পরিপূর্ণভাবে পূরণ করতে পারছে না, যার কারণে দিন দিন সংসারের ভিতরে অশান্তি দেখা দিচ্ছে, বিভিন্ন ধরনের ঝগড়া মনোমালিন্য হচ্ছে, এমনকি সংসার পর্যন্ত ভেঙে যাচ্ছে। তো আমরা আজকে যাদের এই যৌন সমস্যা, যারা স্ত্রীর কাছে যেতে ভয় পাচ্ছেন এবং বিবাহ করতে ভয় পাচ্ছেন, তাদের জন্য আজকে এই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট আমরা নিয়ে আসছি। আশা করি আপনাদের কাজে দিবে। তো বন্ধুদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো বলুন বন্ধুরা, চলুন আমরা দেরি না করে শুরু করি। মূলত ভিগারা, এর উপাদান হলো সিলডেনাফিল সাইট্রেট হিসেবে, যা লিঙ্গোত্থানের অক্ষমতার চিকিৎসায় সেব্য। লিঙ্গোত্থানের শরীরবৃত্তীয় প্রক্রিয়ার অংশ হলো যৌন উদ্দীপনার সময় নাইট্রেট অক্সাইড লিঙ্গের কর্পাস কাভারনোসামকে মুক্ত হওয়া। এই নাইট্রেট অক্সাইড অতপর গুয়ানাইলেট সাইক্লিয়েজের এনজাইমকে উদ্দীপ্ত করে, যা সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেটের পরিমাণ বাড়িয়ে দিয়ে মসৃণ মাংসপেশিকে শিথিল করে এবং লিঙ্গে রক্ত প্রবেশে সহায়তা করে। কর্পাস কাভারনোসামের শিথিল হওয়াতে সিলডেনাফিলের সরাসরি কোনো প্রভাব নেই। ফসফোডাই এস্টারেজ টাইপ B5 এনজাইমকে ভেঙে দেয়, আর ভিগারা PDE5কে বাধা দেওয়ার মাধ্যমে CGMP এর পরিমাণ বাড়িয়ে দেয়, যা মসৃণ মাংসপেশিকে শিথিল করে এবং কর্পাস কাভারনোসামে রক্ত প্রবাহে সাহায্য করে। যৌন উদ্দীপনা ব্যতীত নির্দেশিত সেবন মাত্রায় সিলডেনাফিলের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমি আবার বলছি, যৌন উদ্দীপনা ব্যতীত নির্দেশিত সেবন মাত্রায় সিলডেনাফিলের কোনো প্রভাব নেই। মূলত যাদের অল্প ভিতরে সহবাস করতে পাচ্ছে না, অল্প ভিতরে যারা বীজ অস্খলন হচ্ছে এবং দ্বিতীয়বার আর লিঙ্গ দাঁড়াচ্ছে না, তাদের জন্য কিন্তু এই লিঙ্গোত্থানের অক্ষমতায় চিকিৎসার জন্য কিন্তু মূলত এই সিলডেনাফিল গ্রুপের সকল ঔষধ কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো মাত্রা ও সেবনবিধি, মাত্রাটা কীভাবে সেবন করবেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কত প্রতিদিন কতটুকু সেবন করবেন এবং কতটুকু পাওয়ার আপনি সেবন করবেন, সে বিষয়ে গুরুত্বপূর্ণ সহকারে আপনারা এইটা ভালোভাবে দেখার চেষ্টা, শোনার চেষ্টা করবেন। প্লাস যদি স্কিপ করে যান তাহলে কিন্তু অনেক কিছু মূল্যবান জিনিস হারাতে পারেন। তো স্কিপ না করাই ভালো, কষ্ট করে একটু সময় দিয়ে ভালোভাবে একটু আপনারা জেনে নিন। সাধারণত 50 মিলিগ্রাম দিনে একবার যৌন মিলনের 1 ঘন্টা পূর্বে সেবন করতে হবে। যৌন মিলনের 30 মিনিট থেকে 4 ঘন্টার মাঝেও কিন্তু ভিগারা সেবন করা যেতে পারে। কার্যকারিতা ও সহনীয়তার উপর ভিত্তি করে মাত্রা সর্বোচ্চ 100 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে, অথবা 25 মিলিগ্রাম কিন্তু কমানো যেতে পারে। আজকে আমরা যে রিভিউ নিয়ে এসেছি সেটা হলো ভিগারা 100, এটা কিন্তু 50 পাওয়ারে রয়েছে। বন্ধুরা, যদি দেখা যায় যে কারো 100 পাওয়ার অর্থাৎ 100 যে MG এটা সেবন করার কারণে বেশি সমস্যা হয়, তাহলে আপনারা প্রথমে 50 MG দিয়ে শুরু করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে যেমন বয়স 65-এর বেশি হওয়া, যকৃতের অকার্যকারিতা, মারাত্মক বিক্রিয় অকার্যকারিতা রক্তরসে সিলডেনাফিলের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এসব ক্ষেত্রে সিলডেনাফিলের প্রারম্ভিক সর্বোচ্চ মাত্রা 25 মিলিগ্রাম হওয়া উচিত। সিলডেনাফিল সেবনের 2 ঘন্টা পূর্বে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার কিন্তু অবশ্যই আপনাকে পরিহার করতে হবে। আমি আবার বলছি, যখন আপনি যেদিনকার আপনি যৌন মিলনের ইচ্ছা করবেন, তখন আপনি যখন আপনি এই সিলডেনাফিল অর্থাৎ ভিগারা ট্যাবলেটটি যখন আপনি সেবন করবেন, ওই দিন কিন্তু আপনি চর্বি জাতীয় খাবার না খেলেই ভালো হয়, তাহলে আপনি আশা করি ভালো রেজাল্ট পাবেন।
তো সিলডেনাফিল রক্তচাপ কমিয়ে দিতে পারে। তা কাজেই যারা নাইট্রেট জাতীয় ওষুধ নিয়মিত অথবা অনিয়মিত সেবন করছেন তাদের ক্ষেত্রে এটা প্রতিনির্দেশিত। আর যেসব সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে সেটা হলো, যে সকল রোগীদের ইতিপূর্বে হৃদরোগ আছে তাদের যৌনক্রিয়ার জন্য হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই সাধারণত এই ধরনের রোগীদের লিঙ্গোত্থানের অক্ষমতা চিকিৎসায় সিলডেনাফিল ব্যবহার অনুচিত। অর্থাৎ যাদের হার্টের সমস্যা রয়েছে এটা খেয়াল রাখতে হবে, তাদের জন্য সিলডেনাফিল নির্দেশিত নয়। যদি কেউ সেবন করে তাহলে সে তার নিজের উপর ভিত্তি করে নিজের দায়িত্বে কিন্তু সে সেবন করবে, অথবা যদি ডাক্তার সাহেব দিয়ে থাকেন তাহলে ডাক্তার সাহেব কিন্তু অবশ্যই বলে দিবেন। আলফা ব্লকার এবং সিলডেনাফিল একসাথে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। আলফা এড্রেনাজিক রিসেপ্টর বাধাদানকারী এ জাতীয় ওষুধ এবং সিলডেনাফিলের একমাত্র ব্যবহার রক্তচাপ কমিয়ে দিতে পারে। প্রোটিএস বাধাদানকারী ওষুধ রিটোনাভির রক্তরসে সিলডেনাফিলের পরিমাণকে বাড়িয়ে দেয়। তাই যদি সিলডেনাফিল ব্যবহার করা হয় তাহলে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। যদি 4 ঘন্টার অধিক সময় লিঙ্গ উত্থিত থাকে তাহলে অতিসত্বর চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এর জন্য ঔষধগুলো সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। যদি আপনার মারাত্মক কোনো সমস্যা থাকে তাহলে যৌন রোগ বিশেষজ্ঞ সব ডাক্তার রয়েছে তাদের পরামর্শ নেবেন। আমি আবার বলছি, এগুলো শুধুমাত্র আপনাদের শিক্ষার জন্য, জানার জন্য। নিজে থেকে কেউ ঔষধ সেবনের চেষ্টা করবেন না। দেখা যায় যে আপনার পাওয়ার দরকার 50, আপনি খেয়ে ফেলেছেন 100, অথবা আপনার পাওয়ার দরকার 50, আপনি খেয়ে ফেলেছেন 25, তাহলে কিন্তু আপনার উপকারের সাথে অপকারিতা বেশি হবে। সেক্ষেত্রে অবশ্যই বলবো যে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ঔষধ সেবন করবেন। আর স্বাভাবিকভাবে যেসব ক্ষেত্রে এই সিলডেনাফিল নির্দেশিত নয় সেটা হলো, নবজাতক শিশু এবং মহিলাদের জন্য কিন্তু এই সিলডেনাফিল কোনো কাজ করবে না, সুতরাং এটা সেবন না করাই ভালো। আর স্বাভাবিকভাবে যে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে, অনেকের মাথা ব্যথা করে, প্রচণ্ড ঘুমঘুম হতে পারে, তারপরে মুখমণ্ডলে জারা পর হতে পারে এবং বদ হজম হতে পারে, শরীরে অস্থিরভাব দেখা দিতে পারে, তো এটা অবশ্যই ঔষধের অ্যাকশন যতটুকু সময় থাকবে ততটুকু পরবর্তীতে ঔষধের অ্যাকশন কমে গেলে আবার ঠিক হয়ে যাবে। এই জন্য যে আলোচনা বন্ধুরা আজকে করলাম, যদি আপনারা এই ভিগারা সম্পর্কে যদি কোনো অথবা সিলডেনাফিল সাইট্রেট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সঠিক উত্তর দেওয়ার জন্য। তো বন্ধুরা আমরা এখনই বিদায় নেব, তবে যাওয়ার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি করে রেখেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পারেন এখান থেকে, তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করার অনুরোধ রইল। তো আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।